এই যে এরদোয়ান, এরদোয়ান এখন কোথাকার প্রেসিডেন্ট? এই এর কি গুণ জানেন? এ যখন একটা সিটির মেয়র ছিল সবাইকে খাওয়াতো, শুধু খাওয়াতো নিয়া। ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন, সারা বছর মানুষকে খাওয়াতো এই লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খাওয়াতেন মানুষকে, আমরাও খাওয়াবো, রাজি আছি না নাই? নিজে খাবো কম, অন্যকে খাওয়াবো বেশি। রাসূলের বাড়ির সামনে দিয়ে কোনো কাফেরও যেতে পারত না, এক কাফের যাচ্ছেন তাকে ধরে এনে সাতটা ছাগলের দুধ খাওয়াইছে, কয়টা? বিখ্যাত হাদিস, সাত ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কিছুদিন পরে লোকটা আবার আসলো, রাসূল একটা ছাগল দিলেন, ছাগলের দুধ দিলেন, খেতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, কাফের খায় সাত পেটে, মুমিন খায় এক পেটে, মুমিনের খাওয়ার সাথে বরকত যোগ করে দেন কে? সাল্লু ফিল লাইলি ওয়ান নাস, মানুষ যখন ঘুমায় তখন আপনি নামাজ দাঁড়ান, আজকে গিয়ে এখান থেকে নামাজ পড়বো, বারোটার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? আল্লাহ বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আছো গুনাহ মাফ চাইবে আমার কাছে গুনাহ মাফ চাও? আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো রিজিকের কমতি আছে আমার কাছে রিজিক চাও, কি দরকার আমার কাছে চেয়ে নাও। এত বড় ভান্ডার দুনিয়া কিরাতে আর একটাও কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। ভণ্ড গুরু যে গায়ে খাজা, ওইবার তো মরে গেছে, ওইবার তো নিজের জন্যই কিছু করতে পারে না, তোকে দিবে কেমনে? মুরুখ ক, মরা মানুষের কাছে চাওয়া যায়? কথা কর না কেন? এখন তো নতুন নতুন নাত আসতেছে, মরণ কালে দিও গো দেখা ও গো নবীজি। তুই মুসলিম খুবিস কোথায়? কার নবীর কাছে চাস কেন? চাইতে হবে কার কাছে? কথা বুঝেন না আপনারা? চাইতে হবে কার কাছে? নবী সাল্লাম কার কাছে চাইতেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কার কাছে চাইতেন? কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। সহি হাদিস, কেউ যখন এমনি হাত পাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ কখনো তার হাতকে খালি ফিরিয়ে দেয় না। আমরা বুঝি না, আমার দারোয়ান বলতো, স্যার আল্লাহর কাছে সাইসি বিল্ডিং, আল্লাহ সোনের গজ দিছে আমারে, সাইসি গাড়ি দিছে ভাঙা সাইকেল। আমি বললাম, শুন তুই আল্লাহকে বিশ্বাস করস তো কয় করি? কখন করস না? কয় যখন হাতে টাকা পয়সা থাকে না, তখন আল্লাহ আল্লাহর কথা ভালো লাগে না। এরকম লোকও আছে না নাই? আছে না নাই? বহুত ডাকছি কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈদা দাআন, তুমি যখনই ডাকো সাড়া দেন কে? রাসূল বলেছেন কিভাবে সাড়া দেয় শুনো, তুমি সারা জীবন যা চেয়েছো সব জান্নাতে জমা করে রাখবেন কে? যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই কি কি চেয়েছস, আপনি বলতে পারবেন না, কারণ আমরা ছোটবেলা থেকেই আমিন আমিন বলেছি, হুজুর কি বলে আমরা কিছুই বুঝি না। আবার বৃদ্ধ বয়সে অনেক সময় হাত তুলে বসে আছি, হুজুর কি চেয়েছেন আমরা জানি, শুধু নিজের কিছু মনের কথা আমরা বলবো, এটা চেয়েছি এটা চেয়েছি। আল্লাহ বলবেন আর কিছু চাস নেই, বলবে আল্লাহ আর কিছু চেয়েছি মনে পড়ে না। আল্লাহ বলবেন একটু ডান দিকে তাকাও, ডান দিকে তাকিয়ে দেখবেন জন্মের পর থেকে শিশুকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা চেয়েছেন সব আল্লাহ।